হ্যালো ভিওস বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বহু পুরোনো প্রবলেম আমাদের সেটা হচ্ছে মেচেদার প্রবলেম মেচেদা যদি আমাদের তকে থেকে থাকে আমাদের কিন্তু দেখতে খুবই খারাপ লাগে অনেকে তো এটা ভাবে যে আমি এখানে বেরোবো না বা ত্বক আমি কাউকে দেখাবো না ত্বক নিয়ে অনেকে হীনমান্যতায় ভোগে তো সার কারণে কিন্তু মেচেদা প্রচুর পরিমাণে স্কিনে হয়ে গেলে আমাদের মুখ কালো লাগে আমাদের যে আসল রিয়েল স্কিন কালার সেটা কিন্তু ঢেকে যায় দাগের নিচে তো আজকে যেই রেমেডিটি শেয়ার করব এই রেমেডিটি ভীষণ কার্যকারী মেচেদার ক্ষেত্রে তোমাদের মেচেদা কিন্তু অনেকটা হালকা হবে তোমরা কিন্তু আগের মতো ত্বক অনেকটাই ফিরে পাবে তো চলো রেমেডিটি শিখে নেওয়া যাক ভিওর্স বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বাটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো বন্ধুরা আমাদের একটা লাগবে সিম্পল টমেটো দেখো আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটো আমাদের রান্নাঘরে সবারই থেকে থাকে প্রায় বা নাও থাকলে তোমরা একটা টমেটো মার্কেট থেকে কিনে আনতে পারবে তো টমেটো আমাদের স্কিনে যে মেচেদা থাকে সেটাকে কিন্তু লাইট করতে সাহায্য করে আমাদের স্কিনে যাদের মেচেদা পড়ে তাদের কিন্তু খুব ট্যানিংয়ের সমস্যা হয় বলেই মেচেদা পড়ে মানে স্কিন হাল পুড়তে 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 কিন্তু মেচেদায় পরিণত হয় তো বলবো যাতে তোমরা অবশ্যই ট্যানিংটা রিমুভ করতে পারো তো ট্যানিংয়ের জন্য যেমন টমেটো ট্যানিংয়ের জন্য কাজ করে ট্যান তুলে দেয় সেমন কিন্তু মেচেদা তুলে দিতেও সাহায্য করে তো বন্ধুরা বলবো যাদের মেচেদার প্রবলেম তারা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করো সানস্ক্রিন মাস্ক মেচেদার প্রবলেম বা যে কোনো স্কিন ইস্যু বা এমনি স্কিন ভালো স্কিন অবশ্যই তোমরা সানস্ক্রিন ব্যবহার করো সানস্ক্রিন ইউজ করলে কিন্তু তোমাদের ছোপ কখনোই পড়বে না যতটা সূর্য প্রোটেকশন দেবে তোমাদের কিন্তু সানস্ক্রিন ততটাই খুব ভালো কার্যকারী হবে তো দেখো বন্ধুরা আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটোটা হাফ টমেটো পেস্ট করে নিয়েছি তোমরা দেখতেই পারছো এর মধ্যে কোনো বীজ নেই টমেটোর একদম পিওর পেস্টটাই কিন্তু বেরিয়েছে তো টমেটো আমাদের দাগ তুলতে সাহায্য করে ত্বকের যে কালচে ভাব আন ইভেন স্কিন টোন সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করে এর মধ্যে নিয়ে নেব এক চামচ গোলাপ জল গোলাপ জল একটা আমাদের স্কিনকে ফ্রেশ ভাব দেবে ময়শ্চারাইজার রাখবে এবং গ্লো করবে তাই আমি এর মধ্যে এক চামচ গোলাপ গোলাপ জল দিয়ে দেব। তার বেশি কিন্তু দিতে হবে না এবার এই গোলাপ জল টমেটো পেস্ট একসঙ্গে কিন্তু মিক্স করে নেব ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে দেখো বন্ধুরা ঠিক এরকম কিন্তু দেখতে হবে তোমরা এর মধ্যে দু থেকে তিন চামচও গোলাপ জল অ্যাড করতে পারো দেখো বন্ধুরা এর মধ্যে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল তোমাদের কাছে যদি ফ্রেশ পিওর অ্যালোভেরা থাকে গাছের বাড়িতে গাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই স্কিনে মানে খুব জলদি জলদি কাজ হবে মেচেদার ক্ষেত্রে বন্ধুরা তোমরা বিশ্বাস করো ফ্রেশ অ্যালোভেরা নিতে পারো অবশ্যই যদি থেকে থাকে এর মধ্যে আর যদি না থাকে তোমরা বাজারে যেটা ভালো অ্যালোভেরা জেল আছে সেটা ইউজ করতে পারো আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে মার্কেটের বেস্ট ফাইভ অ্যালোভেরা জেলের নাম তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো তো দেখো আমি এখানে দু চামচ অ্যালোভেরা জেল দিলাম অ্যালোভেরা জেল কী করবে এত টাই অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিনই থাকে যার কারণে কিন্তু আমাদের মেচেদা তুলতে সাহায্য করে মেচেদা লাইট করে তুলবে আর মেচেদা কিন্তু কখনো একবারে উঠে যায় না হালকা লাইট হতে 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 কিন্তু তারপরে মেচেদা দেখা যায় না তো বন্ধুরা রেমেডি আমাদের একদম তৈরি এটা তোমরা একটা কটন বলের সাহায্যে মুখে ড্যাব 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 করে ইউজ করতে পারো বা তোমরা এটা ফ্রিজে রেখে বরফ করে সেটাও কিন্তু প্রতিদিন একটা আইস কিউব ইউজ করতে পারো এটা দুভাবে ইউজ করা যায় মানে টোনার হিসাবে ইউজ করা যায় এটা তোমরা ফ্রিজে অবশ্যই রেখে ইউজ করবে আর না হয় আইস কিউব করে নেবে ফ্রিজে আইস কিউবের যে ইগুলো আছে আইস কিউব করে তারপর তোমরা প্রতিদিন একটা আইস কিউব স্কিনে ইউজ করবে তো বন্ধুরা অবশ্যই রেমেডিটি তোমরা ট্রাই করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের আরও এরকম প্রবলেম আছে ধন্যবাদ